টাইগার ভক্তদের জন্য সুখবর, পুরোপুরি সুস্থ হয়ে উইন্ডিজকে পাল্টা জবাব দিতে তাস্কিন উড়ে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজে। অন্যদিকে বাংলাদেশ উইন্ডিজ সিরিজের বাকি সবগুলো ম্যাচ দেখা যাবে টিভি চ্যানেলে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। ইঞ্জুরি থেকে ফিরে ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের সাথে যোগ দিতে গতকাল ঢাকা ছেড়েছেন জাতীয় দলের ফাস্ট বোলার শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম জাতীয় দলে ফিরলেন, কিন্তু এখনও অনিশ্চিত ছিলেন জাতীয় দলের আরেক তারকা ফাস্ট বোলার তাস্কিন আহমেদ। তবে টাইগার ভক্তদের জন্য স্বস্তির খবর আছে, সর্বশেষ পুরোদমে সুস্থ হয়ে উঠেছেন তাস্কিন। আজ মিরপুরে বোলিং অনুশীলন করেছেন তিনি। এ সময় কোনো ধরনের অস্বস্তি তার মধ্যে দেখা যায়নি, কোনো ব্যথা ছাড়াই তিনি বোলিং করেছেন। আজ বোলিংয়ের সময় তার কোমরে কোনো ব্যথা ছিল না বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিস চৌধুরী। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, তাস্কিন কাঁধের চোটের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন, হঠাৎ করে বোলিংয়ের সময় কোমর ব্যথা অনুভব করেন। পূর্ব সতর্কতা হিসেবে আমরা তাকে তিন দিন বিশ্রামে দেই। বিশ্রামের পর আজ আবারও বোলিং করেছেন তিনি, কিন্তু কোনো ব্যথা অনুভব করেননি। কাল আবারও বোলিং করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। তার ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই। অন্যদিকে বাংলাদেশ উইন্ডিজ সিরিজের বাকি সবগুলো ম্যাচ দেখা যাবে টিভি চ্যানেলে। নানা জটিলতার কারণে প্রথম টেস্টের খেলা টিভিতে সম্প্রচার করা সম্ভব হয়নি। যদিও আইসিসি অ্যাপ কিনে সেখানে খেলা দেখা গিয়েছিল, তবে তা ছিল জটিলতাপূর্ণ। তবে এবার বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর, দ্বিতীয় টেস্ট সহ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের সিরিজের বাকি সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের একমাত্র খেলা সম্প্রচারকারী টিভি চ্যানেল টি স্পোর্টস। চ্যানেলটির সূত্র থেকে জানা গেছে এই সংবাদ। এর মধ্যে টি স্পোর্টস এই সিরিজের বাকি খেলাগুলো দেখাবে বলে প্রোমো সম্প্রচার শুরু করে দিয়েছে। টি স্পোর্টস সূত্র থেকে জানা গেছে, সম্প্রচার নিয়ে যে জটিলতা ছিল তা কেটে যাওয়ায় তারা সিরিজের বাকি ম্যাচগুলো সম্প্রচারের সুযোগ পেয়েছে। আগামী 24 জুন থেকে সেন্ট লুসিয়ায় শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এরপর 2, 3 ও 7 জুলাই অনুষ্ঠিত হবে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। 10, 13 এবং 16 জুলাই অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচই সম্প্রচার করবে টি স্পোর্টস। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে টিভি প্রচার স্বত্ব কিনেছে টোটাল স্পোর্টস মার্কেটিং টিএসএম। একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, টিএসএম এর সঙ্গে দূরত্ব কমে এসেছে ও সমঝোতায় সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশের টিভি চ্যানেল টি স্পোর্টস টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফরের খেলা সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে।